হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ফিউশন বাই পৌলমি তরফ থেকে। আমি পৌলমি সিনা। আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমার ব্র্যান্ডের নেম হচ্ছে ফিউশন বাই পৌলমি, আমার নাম হচ্ছে পৌলমি সিনা। তোমরা আমার কাছে কপার বেসের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন কিন্তু পেয়ে যাবে। এন্ড 1.5 গ্রাম পলিশও রয়েছে, 1 গ্রাম পলিশও কিন্তু রয়েছে। তোরটা একটু বলে দিই, যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবে, হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879 9475491879। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যারা নিউ রয়েছে, আমার কালেকশন ফলো করতে চাইছো, আমার পেজটাকে ফলো করতে চাইছো, ওপরেই দেখো দেওয়া রয়েছে ফিউশন বাই পৌলমি লেখা রয়েছে, একদম ব্লু কালার রয়েছে, সেটাতে জাস্ট ট্যাপ করো এন্ড ঢুকে যাও কিন্তু আমার পেজে। সেখান থেকে প্রচুর কালেকশনের ফটো তোমরা পেয়ে যাবে, রেকর্ডেড লাইভ গুলো দেখতে পাবে, এন্ড তার সাথে একটা করে কিন্তু লাইক এন্ড শেয়ার করে দিও, ঠিক আছে। যেটা পরে রয়েছে একটা সিম্পল স্লিকের উপরে একটা থাকছে লং পিস, ঠিক আছে। এটা চাইলে পরে পেছনে টার্সেল যেহেতু রয়েছে, এটা চাইলে আরেকটুখানি লং হবে, এটা চাইলে পরে এটা দেখো আরেকটুখানি লং হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি মনে করো শর্ট করে ক্যারি করতে চাও, তো দেন দেখো এইভাবে তুলে একদম শর্ট করে ক্যারি করতে পারো। প্রচন্ড সুন্দর শাখাপলা একসাথে, হ্যাঁ একসাথেও দেখিয়ে দেবো, অমৃতা একসাথেও দেখিয়ে দেবো, কতটা দেখে নিয়ে বসেছি এটাই হচ্ছে কথা, বুঝেছ। মোটামুটি হ্যাপাজাক ভাবে নিয়ে বসেছি, তবে আজকে বাউটি গুলো বেসিক্যালি নিয়ে বসেছি, বালা নিয়ে বসেছি, এটুকুনি বলতে পারি। শাখা পলা একসাথে তো আমি দেখছি, বাট বাউটি বালা এগুলো আমি নিয়ে বসেছি আজকে। রেগুলার ইউজ এর বালা তো রয়েছেই, এগুলো নিয়ে বসেছি, আমি দেখছি তাও, ঠিক আছে নিয়ে কতটা বসেছি। চলো এই থাকছে দেখে নাও পিসটা, কেমন আছো বলো ফার্স্ট। জায়গা অম্বিতা কেমন আছো তুমি? আচ্ছা এই থাকছে দেখে নাও, সীতাহারটা একদম তোমার ইয়ের ওপর দিয়ে যাচ্ছে, 1.5 এর ওপর দিয়ে যাচ্ছে, এন্ড তার সাথে পেয়ে যাচ্ছে এরকম একটা ইয়ার পিস, এরকম একটা ইয়ার পিস পেয়ে যাচ্ছে। নিচের পোর্শন থেকে দেখো চেন যাচ্ছে, তিনটে এখানে কিন্তু ইয়ে রয়েছে, ঝুমকো রয়েছে, এবং তার সাথে এখানে যে চেনটা যাচ্ছে দেখো বেশ একটা সিম্পল স্লিকের ওপরে চাইছো, মানে গরমকালে খুব বেশি ধরো হাবিজাবি ক্যারি করতে ইচ্ছে করে না আমাদের, তখন তোমরা আরামসে এইসবগুলো ক্যারি করতে পারো। এই যাবে কিন্তু এটার সাথে ইয়ারিংস, এই ইয়ারিংসটা অ্যাবসলিউট করে নাও, এই থাকছে দেখে নাও পিসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 450, এটার প্রাইস থাকছে কিন্তু 450 450। একটা এত সুন্দর সীতাহার কিন্তু পেয়ে যাচ্ছ, ঝপাং করে স্ক্রিনশটটা নিয়ে ঝট করে পাঠিয়ে দাও, কারণ একদম চিন্তা ভাবনা করার সময় নেই, পুজো শপিং তো সবাই স্টার্ট করে ফেলেছো, তাই না? ভালো আছে, শরীর ঠিকঠাক আছে তো? ঠিক আছে, এই থাকছে পিসটা। প্রাইস থাকছে, আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি কি থাকছে টোটাল ডিজাইনটা, তাহলে তোমরা বুঝে যাবে, ওকে। প্রাইস রয়েছে কিন্তু 450। চলো নেক্সট আমার ইয়ার পিসটা দেখে নাও, যারা লং এর মধ্যে ইয়ারিংস চাইছিলে একটু বেশ স্টাইলিশ দেখতে, এই থাকছে দেখে নাও ইয়ারিংসটা। ওপর পোর্শনটা একটা তোমার, দাঁড়াও আমি একটা পিস খুলেই দেখাই, আমি একটা পিস খুলেই দেখাই ইয়ারিংসটা, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই আসছে দেখো ইয়ার পিসটা, এখানটা একটা স্পাইরাল মোটিভের ওপর দিয়ে যাচ্ছে, নিচে দুটো ফ্লাওয়ার রয়েছে, দেন একটা ছোট্ট মতো ঝুমকো যাচ্ছে, এবং ওই ফ্লাওয়ার মোটিভের দুদিকে দেখো দুটো চেন যাচ্ছে, চেনটাও কিন্তু আপ ডাউন ভাবে রয়েছে, সেম লেভেলে কিন্তু নয়। এই রয়েছে ইয়ার পিসটার লেন্থটাও থাকছে দেখে নাও, মোটা মানে কতটা লেন্থে আসছে তাহলে তোমরা বুঝে যাবে। প্রাইস থাকছে কিন্তু এটা 250, এটার প্রাইস রয়েছে কিন্তু 250। আমি একটুখানি ব্যাকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কি ডিজাইন কি ফিনিশিং রয়েছে, খুবই সুন্দর দেখতে স্টাইলিশ একটা পিস, এটুকুনি বলতে পারি। আমি সীতাহারটা একটু পরেই খুলছি, তখনই বুঝতে পারবে তোমরা যে সীতাহারটা ছাড়া মানে গলাতে যদি কিচ্ছু না ক্যারি করো, তারপরেও কিন্তু তোমরা আরামসে জিনিসগুলো কিন্তু ক্যারি করতে পারবে। আমি একটু সীতাহারটাও ব্যাকে তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা গিনি কিন্তু রিস্টক হয়ে গেছে, গিনি লহরি কিন্তু রিস্টক হয়ে গেছে, সো যারা যারা বুক করতে চাইছো ঝটপট করে বুক করে ফেলবে। যারা যারা নিউ রয়েছো, গিনি লহরি কোনটাকে বলছি বুঝতে পারছো না, তাদের জন্য তো আমি রয়েছি দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা এই থাকছে দেখে নাও, এটা রয়েছে তোমার ওই সীতাহারটা যাচ্ছে এরকম একটা ফ্লাওয়ার পেন্ডেন্টের ওপর দিয়ে, নিচের পোর্শনটা তিনটে চেন দিয়ে ঝুমকো যাচ্ছে, এন্ড তার সাথে চেনটা যাচ্ছে দেখো এরকম ভাবে, ইয়ারিংস যাচ্ছে কিন্তু এই যে। প্রাইস রয়েছে কিন্তু এটা 450, প্রাইস রয়েছে কিন্তু এটা 450, হ্যাঁ এক্স্যাক্টলি 450 প্রাইস থাকছে, একদম সিম্পল স্লিকের ওপর দিয়ে একটা সীতাহার বলতে পারো, ওকে। আচ্ছা এই থাকছে দেখে নাও ইয়ারিংসটা, শুধু ইয়ারিংসও কিন্তু তোমরা আরামসে ক্যারি করতে পারো নিশ্চিন্তে নির্দ্বিধায়। আচ্ছা হাতের যেগুলো পড়েছি আমি একটু হাতের গুলো বলে দিই, হাতের যেগুলো পড়েছি একটুখানি বলে দিই, একদম অরিজিনাল শাখা রয়েছে কিন্তু একটা, এবং সেটা হাতি মুখ বা মকর মুখ যেটা বলবে
এক্স্যাক্টলি এরকম দেখো হাতি মুখের মধ্যে দিয়ে যাচ্ছে অরিজিনাল শাখাটা পুরোটা কিন্তু এরকম করে পেঁচানো যাবে ঠিক আছে সাইজ অপশন তো পেয়ে যাবে 242628 অবশ্যই 22 কিন্তু নেই হ্যাঁ আচ্ছা এই যাচ্ছে দেখে নাও এখানে একটা হালকা ছোট করে মিনিকারি কাজ রয়েছে 1.5 পেজ আছে এন্ড তার সাথে কিন্তু অরিজিনাল শাখা বারবার আমি উল্লেখ করে দিচ্ছি ফাইবার শাখাও কিন্তু পেয়ে যাবে 1.5 এর উপরে বাট এটা কিন্তু অরিজিনাল শাখাতে যাচ্ছে এই রয়েছে কিন্তু পিসটা ওকে চলো আমি একটু ব্যাকে দেখিয়ে দিই আমি এহাতেও দেখো ক্যারি করেছি প্রচন্ড সুন্দর দেখতে প্রচন্ড সুন্দর দেখতে কিন্তু জিনিসটা আমি একটুখানি ব্যাকে দেখিয়ে দিই তোমাদেরকে আচ্ছা যারা যারা রয়েছে একটুখানি কমেন্ট করো না গো তাহলে আমিও বুঝতে পারি কারা কারা রয়েছো না অনেকটা দিন পর এসেছি বলে আর বুঝতে পারছো না তোমরা আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা এই থাকছে দেখে নাও জিনিসটা এই রয়েছে কালার পলিশ ফিনিশিং 1.5 জানো অলরেডি তোমরা কি পিস বা কি ফিনিশিং থাকে এন্ড এই যাচ্ছে পিসটা আর এখানে যেটা ইয়ে করা রয়েছে এই দেখো এরকম করে কিন্তু লকিং করে তারপর তোমার ওই গাম দিয়ে জিনিসটাকে কিন্তু গাম না গালা গালা দিয়ে কিন্তু জিনিসটা এরকম করে পেস্টিং করা রয়েছে যাতে খুলে যাওয়ার কোন রকম কোন চান্স না থাকে ঠিক আছে এই থাকছে অরিজিনাল শাখা প্রাইস রয়েছে কিন্তু 2500 মানে 2500 অরিজিনাল শাখার প্রাইস জানো অনেকটা প্রাইস হয় 1.5 এর উপরে পাচ্ছো প্রাইস চলে যাচ্ছে কিন্তু 2500 টাকা ঠিক আছে হাই পম্পিটি কি খবর চলো নেক্সট একটা দেখাচ্ছি তোমাদের ল্যামিনেশন পলা যেটা আমি অলরেডি হাতেই রাখো পরে রয়েছি শাখার সাথে অ্যাডভান্সে ক্যারি করে থাকো এইসব পিসগুলো যদি এছাড়াও অন্য কোনো পলা ক্যারি করতে চাও রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট জয়েন করলাম আচ্ছা কেমন আসো বলো ঠিক আছে এই থাকছে দেখে নাও একটা তোমার বাউটি টাইপের যাচ্ছে ডিজাইনটা একটু দেখাই আমি বাউটি টাইপের ডিজাইনটা যাচ্ছে এক্স্যাক্টলি এটার সাথে আমি একটা বাউটি ক্যারি করেছি ঠিক ওটা বলবো তোমার ওই কঙ্কন স্টাইলের দেখবে কিছুটা চুড়ে এই পলাটার সাথে কিন্তু ম্যাচ করে যায় এই আসছে কিন্তু পিসটা ল্যামিনেশনের রয়েছে সাইজ অপশন পেয়ে যাচ্ছ 242628 প্রাইস থাকছে কিন্তু 200 হ্যাঁ চলে এসেছে হোয়াটসঅ্যাপ করেছি প্লিজ দেখো একদম একদম ডিয়ার আমি চেক করে নেব হ্যাঁ আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই গিনি চাটাইটার কিন্তু প্রাইস বেড়ে গেছে এর আগে যারা যারা নিয়েছো আই থিঙ্ক আমার যতটা খেয়াল পড়ছে আমার এক্স্যাক্টলি খেয়াল নেই 600 প্রাইস ছিল হয়তো বাট এবার কিন্তু প্রাইসটা একটুখানি বেড়েছে খুব বেশি নয় 650 হয়েছে ওকে আচ্ছা নেক্সট এই একটা থাকছে দেখে নাও চুড়ের মতো চুড় বলবো না তোমার ওই কি বলে এটা কঙ্কন কঙ্কন স্টাইলের মতো করে যাচ্ছে কঙ্কন স্টাইলের মতো করে যাচ্ছে এই থাকছে দেখে নাও একটা বাউটি রয়েছে প্রাইস থাকছে কিন্তু 250 প্রাইস রয়েছে কিন্তু 250 সাইজ অপশন পেয়ে যাবে 242628 হাই মাহি কেমন আছো মাহি ঠিক আছে এই গেল কিন্তু পিসটা তো চলো আমি গিনিটার কথা যখন বলছি আমি একটু গিনিটা দেখিয়ে দিই যারা যারা চেনো তারা তো চেনোই আর যারা যারা চেনো না তাদের জন্য যদি আমি ইয়েতে দিয়েছিলাম ওই লাইভ আপডেটে আমি ছেড়েছিলাম তো সেখান থেকে যারা যা আমি কারোর মেসেজেরই রিপ্লাই করে উঠতে পারিনি যদিও লাইভে আসার আগে জাস্ট কয়েকটা দেখলাম একটুখানি আমি দেখিয়ে দিই কি কারণে যাচ্ছে প্রাইস একটুখানি বেশি হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের চিন্তা নেই ঠিক আছে আচ্ছা এই যে এই আসছে দেখে নাও গিনিটা গিনি লহরি জাস্ট চরম একটা পিস রয়েছে কি গো দীঘা ঘুরে গেলে আমার না দীঘা সেরকম ভাবে যায়নি অ্যাকচুয়ালি গিয়েছিলাম মন্দারমণি জানো তো তো তাও যদিও দীঘার কাছেই আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা এটার লেন্থটা দেখো একটু বড় হয়েছে কিন্তু আগের যে লেন্থটা ছিল এই লেন্থে ছিল ঠিক আছে একটা গিনি বাড়ানো হয়েছে তার জন্য চেনটাও বেড়েছে তার জন্য কিন্তু লেন্থটাও বড় হয়েছে এন্ড তার সাথে এই যাবে কিন্তু ইয়াররিংসটা প্রাইস থাকছে কিন্তু এটার 650 এটার প্রাইস রয়েছে কিন্তু 650 প্রাইসটা কিন্তু একটু বেড়েছে বারবার আমি বলে দিচ্ছি ঠিক আছে যেহেতু লেন্থটাও কিন্তু বেড়েছে লেন্থটাও কিন্তু ভালোই বেড়েছে হ্যাঁ প্রাইস রয়েছে কিন্তু আমারটা হ্যাঁ 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 তোমারটা ডিসপ্যাচ করে দিয়েছি কালকে কালকেই ডিসপ্যাচ করে দিয়েছি আমার ট্র্যাকিং কাউকে দিয়ে ওঠা হয়নি না আমি কালকেই দিয়ে দিয়েছি গো চিন্তা নেই আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা প্রাইস রয়েছে কিন্তু এটা 650 ঠিক আছে আচ্ছা এটার সাথে যদি কেউ ম্যাচিং করে তোমরা গিনি ফিঙ্গারিং নিতে চাও কালকে একজন কেউ বলছিলে গিনি ফিঙ্গারিং এর কথা বাট আমি কালকে দেখাতে পারিনি গিনি ফিঙ্গারিংটা আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে কিন্তু গিনি তোমার লহরি বা চাটাই যেটা বলবে তোমরা একদম 1.5 এর উপরে রয়েছে প্রাইস কিন্তু 650 বারবার বারবার আমি রিপিট করছি একটাই কারণ বিকজ এর আগে মনে হয় আমার আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই আগের বারটা
600 এ হয়তো দিয়েছিলাম আমি তো সেইজন্য আমি বলেই দিলাম এটা কিন্তু লেন্সটা বেড়েছে আচ্ছা গিনি ফিঙ্গার রিংটা একটু আমি দেখিয়ে দিই গিনি ফিঙ্গার রিংটা একটু দেখিয়ে দিই শাখাটা আরেকবার দেখাও দেখাচ্ছি দাঁড়াও পিঙ্কি দি আচ্ছা এই থাকছে দেখে নাও গিনি ফিঙ্গার রিংটা এক্সাক্ট সেম সাইজেরই রয়েছে চাইলে নিতে পারো এটার সাথে ম্যাচিং করে প্রাইস থাকছে কিন্তু এটা তোমার সেপারেটলি যদি নাও সেই ক্ষেত্রে তোমার প্রাইস মানে শুধু গিনি ফিঙ্গারিং অনেকেই নাও এটা কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে বারবার আমি দেখিয়ে দিই দাঁড়াও ভালো করে তোমাদেরকে এই যে এই পোরশনটা দেখে নাও অ্যাডজাস্টেবল রয়েছে শুধু গিনি ফিঙ্গারিং যদি নাও প্রাইস পড়বে কিন্তু 100 বাট যদি এই গিনি চাটাইটার সাথে নাও এটা রয়েছে 650 তার সাথে এটা 50 রুপিস মানে 70 তে তোমার পুরো সরি 700 এ তোমার পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমরা নিতে পারো স্লিক নেকলেস হ্যাঁ স্লিক নেকলেসও দেখাবো আজকে এসেছে একটুখানি ওয়েট করো আমি একটা সেলের ইয়ে দেখাবো রিসলেট দেখাবো ঠিক আছে এই থাকছে গিনি ফিঙ্গার রিং চলো সরিয়ে দিলাম যদি সেপারেটলি নাও তাহলে কিন্তু প্রাইস পড়ছে এটা তোমার 100 এন্ড এইটার প্রাইস থাকছে কিন্তু 650 যদি কম্বো করে নিতে চাও 700 এর টোটালটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে চলো সরিয়ে দিলাম এটা আমি নেক্সট বললে শাখাটা শাখাটা আমি একবার খুলে দেখাই কারণ তা না হলে জিনিসটা ঠিক করে বুঝতে পারবে না খুলে হ্যাঁ রাখলাম ভাই এগুলো যেভাবে রেখেছি আমি আমি নিজেই খুঁজে পাবো না পরে যাই হোক এই যে এই যে এই থাকছে দেখে না হাতি মুখের ওপর দিয়ে শাখাটা যাচ্ছে আমি একবার ভালো করে খুলে দেখি হাতি মুখের ওপর দিয়ে শাখাটা যাচ্ছে একদম অরিজিনাল শাখা 1.5 এ রয়েছে কিন্তু প্রাইস থাকছে 2500 অনেকে অনেক প্রাইসে নিয়ে থাকে দেখে থাকবে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে পিসটা একদম 1 ইয়ার এর কালার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ কিন্তু রেগুলার ইউজ করো এক বছর যেহেতু কালার ওয়ারেন্টি পাচ্ছ বলবো রেগুলার ইউজ করে দেখো কি রকম কি ফিনিশিং বা কি থাকছে কালারে নিয়ে ঠিক আছে তবে হ্যাঁ একটু চেষ্টা করো যেহেতু অরিজিনাল শাখা তো এদিক ওদিক ঠুকে থাকে মানে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে বাট ব্রেকেজে কিন্তু কোনো ওয়ারেন্টি নেই বারবার বলে দিচ্ছি এটা কিন্তু কালারের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ 1 ইয়ার রেগুলার ইউজ করো ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 2500 এই আসছে পিসটা ঠিক আছে এই যে আমি অলরেডি একটা পরে ফেলেছি এন্ড বলবো নিয়ে ফেলেছি থেকেও বড় কথা বলবো নিয়ে ফেলেছি ঠিক আছে কালকে যখন ঢুকেছে কাল থেকে পরে বসে আছি হাই সোলাঙ্কি দি ঠিক আছে ছুঁয়ে গেল এটা প্রাইস থাকছে কিন্তু তোমার কত বললাম 2500 চলো নেক্সট এবার চলে যাচ্ছি স্লিক নেকলেস বলেছো নেকলেসে তো যাবই বাট তার আগে আমি একটা রিসলেট দেখিয়ে দিই এটা রিসলেট করেও ক্যারি করতে পারবে বা যদি মনে করো তোমরা আগের দিনে যে সেলের চাটাইটা এনেছিলাম সেটা যে নিয়েছো তার সাথে এটা ম্যাচিং করে নিতে পারো এই থাকছে দেখো রিসলেট সেলের একটা রিসলেট যাচ্ছে এই পোরশনটাতে দেখো চেন রয়েছে অ্যাডজাস্টেবল চেন রয়েছে কিন্তু আরামসে 2-0 হাতের সাইজ থেকে কিন্তু একদম বুক করতে পারবে এই আসছে দেখে নাও পিসটা ঠিক আছে আর একটা জিনিস দেখাবো কি ডিজাইন আমি তো দেখাচ্ছি তার আগে আরেকটা জিনিস দেখাবো এটা থাকছে দেখো চেনের ওপর দিয়ে একটা করে যাচ্ছে ফুল একটা করে যাচ্ছে লিফ মানে সেলটা আবার একটা করে ফ্লাওয়ার একটা করে লিফ এইভাবে আসছে কিন্তু পিসটা এটা যদি মনে করো না তোমরা দেখো এইভাবে চোকার করেও কিন্তু ক্যারি করতে পারো এইভাবে কিন্তু চোকার করেও জিনিসটা ক্যারি করতে পারো এই যে অ্যাডজাস্টেবল ঘাট গুলো রয়েছে এখান থেকে জাস্ট ইয়েটা লাগিয়ে নাও টাসল লাগিয়ে নাও দেন দেখো এইভাবে তোমরা চোকার করেও ক্যারি করতে পারো খুবই সুন্দর যাচ্ছে কিন্তু পিস আর যে কোনো ইয়ারিংস এর সাথে নিয়ে নাও মানে সেলের যে কোনো ইয়ারিংস ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু এটা 250 প্রাইস রয়েছে কিন্তু এটা 250 এই আসছে কিন্তু দাঁড়াও এই আসছে কিন্তু পিসটা ওকে চলো সরিয়ে দিলাম একটুখানি তার আগে আমি ব্যাকে দেখিয়ে দিই তারপর আমি জিনিসটা সরিয়ে ফেলছি এই থাকছে দেখে নাও ডিজাইনটা এই যে এইভাবে যাবে কিন্তু টোটাল পিসটা এন্ড তার সাথে এরকম অ্যাডজাস্টেবল চেন পাচ্ছ আর একটা পোরশন কিন্তু এই থাকছে তোমার এসটা ওকে চলো সরিয়ে দিলাম প্রাইস থাকছে কিন্তু 250 প্রাইস রয়েছে কিন্তু এটা 250 সরিয়ে দিলাম আমি হ্যাঁ আচ্ছা ওয়াচিং এ দেখছি অনেককে বাট কমেন্ট নেই কেন তোমরা একটু কমেন্ট না করলে আমার কি ভালো লাগবে বলো দেখি একা একা ইয়ে করতে লাইভ করতে আজকে খুব গরম জানো তো জানি না আমার সাজুগুজু করে গরম লাগছে খুব সুন্দর কোন সেলের রিসলেটটা সিরিয়াসলি অনেকটা দিন পর রিস্টক হলো অনেকটা দিন পর আচ্ছা এটা একটা দেখাই এটাও কিন্তু এক পিসি পাবে
এই জিনিসটাও কিন্তু এক পিসি পাবে মাদুলি চাইছিলে না ইয়ে রয়েছে সোলাঙ্কি দি সোলাঙ্কি দি রয়েছে মাদুলি চাইছিলে না তুমি এই দেখো মাদুলির উপরে একটা চেইন পেন্ডেন্ট দেখায় এটা কিন্তু অ্যাটাচেবল এটা কিন্তু অ্যাটাচেবল এই আসবে লেন লেন কিন্তু এই পাবে পেছনে তোমার এস থাকবে দেওয়া ঠিক আছে এই থাকছে লেন আর তার সাথে ইয়ার পিস পেয়ে যাচ্ছ এই যে এই থাকছে ইয়ার পিসটা একটা মাদুলির মধ্যে দিয়ে থাকছে এইদিকে দেখো দুটো বল রয়েছে তার সাথে পুরো চেনটা যাচ্ছে কিন্তু অ্যাটাচেবল এই রয়েছে ইয়ার পিস মানে শাড়ির সাথে ক্যারি করো জিন্সের সাথে ক্যারি করো আচ্ছা আমি একটা ইয়াররিংস খুলে ফেলি একটা কানে তাহলে আমি তোমাদেরকে বাকিগুলো দেখাতে পারবো ভালো করে এই ইয়াররিংসের প্রাইস কিন্তু 250 হ্যাঁ এটা বক্সটা কোথায় রাখলে ওটার প্রাইস কিন্তু রয়েছে 250 চলো আমি আপাতত সরিয়ে দিলাম এটা নয়তো আমি নিজেই খেতে যাব ঠিক আছে এই থাকছে পিসটা প্রাইস থাকছে কিন্তু এটার এটার প্রাইস রয়েছে কিন্তু 350 এটার প্রাইস থাকছে দেখে নাও 350 চেন একদম বলতে পারো দীপিকা চেন জিন্সের সাথে সালোয়ার কামিজের সাথে সবকিছুর সাথে ক্যারি করতে পারবে সবকিছুর সাথে ক্যারি করতে পারবে এই আসছে কিন্তু টোটাল পিসটা ঠিক আছে এস থাকবে দেওয়া লেন্থ মোটামুটি 24 ধরে রাখো লেন্থ মোটামুটি 24 ধরে রাখো ওকে একটু আমি ব্যাকে দেখিয়ে দিই একটুখানি আমি ব্যাকে দেখিয়ে দিই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং তারপর আমি সিম্পল স্লিক নেকলেসও দেখাচ্ছি কি হচ্ছে আজকে আজকে ফোকাস নিচ্ছে না কেন এই যে এই আসছে দেখে নাও পিসটা তার সাথে এটা থাকছে ইয়াররিংস প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 350 কিন্তু প্রাইস থাকছে চেন একদম চেনের সাথে কিন্তু অ্যাটাচেবল রয়েছে তোমার ইয়েটা পেন্ডেন্টটা ওকে চলো নেক্সট চলে যাচ্ছি একটা নেকলেসেই যাই একটা নেকলেসেই চলে যাই নেক্সট বেশ সুন্দর দেখতে নেকলেসটা খুব বেশি গর্জাসও বলবো না আবার খুব বেশি ছিমছামও বলবো না জিনিসটা জাস্ট দেখো এই আসছে পিসটা এটা দেখবে কোন ডিজাইনের ডিজাইনটা বলাটাও এখন বলবো না পাপ বলা যায় মানে ব্র্যান্ডের নামটা বলাটাও এখন পাপ কারণ হঠাৎ করে দেখবো মিউট করে দিয়েছে কোন সময় তো থাক আমি আর ব্র্যান্ডের নেম বলছি না ওই ব্র্যান্ড থেকেই জাস্ট কপি করা হয়েছে পিসটা এগুলোতে দেখবে তোমার এই যে লিপ গুলো রয়েছে না ওগুলোতে দেখবে তোমার সরি স্টোন বসানো ছিল ঠিক আছে সেই ইয়ে থেকেই কপি করা হয়েছে ব্র্যান্ড থেকে ব্র্যান্ডটার নাম আর বলছি না থাক আচ্ছা এই থাকছে দেখে নাও নেকলেসটা এই আসছে নেকলেসটা এই পোর্শনটা একটা চওড়া দেন দেখো এইভাবে সরু হয়ে আসছে দুটো পোর্শনই কিন্তু একটা হাসুলি টাইপের বলতে পারো পিস অ্যান্ড তার সাথে ইয়াররিংসটা যাচ্ছে তার সাথে ইয়াররিংসটা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর দেখতে একটা ইয়াররিংস প্রাইস থাকছে কিন্তু এটা 400 এটা কিন্তু ফ্লেক্সিবল রয়েছে বারবার আমি বলে দিই এই দেখো প্রত্যেকটা পিস কিন্তু এরকম করে ফ্লেক্সিবল রয়েছে যার জন্য জিনিসটা না তোমাদের গলাতে সুন্দরভাবে বসবে মানে কেউ মনে করো না যে ভেঙে গেছে বা কিছু একদমই না এই দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু ফ্লেক্সিবল রয়েছে যার জন্য তোমাদের গলাতে খুব সুন্দর করে কিন্তু বসে যাবে এই থাকছে পিসটা প্রাইস রয়েছে কিন্তু এটা 400 আমি একটুখানি এবার ব্যাকে দেখিয়ে দিই তাহলে হয়তো ডিজাইনটা তোমাদের কাছে ঠিক করে ক্লিয়ার হবে এই যে এই আসছে দেখো ফ্লাওয়ার এখানে দেখো একটা ফ্লাওয়ার রয়েছে দেন দেখো এরকম করে একটা লতা পাতা ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে কিন্তু পিসটা ঠিক আছে এন্ড তার সাথে ইয়াররিংস থাকছে এই যে প্রাইস রয়েছে কিন্তু এটা 400 প্রাইস থাকছে কিন্তু এটা 400 চলো নেক্সট এবার চলে যাচ্ছি নেক্সট এবার চলে যাচ্ছি একটা খুবই সুন্দর দেখতে পেন্ডেন্ট ওটাকেও একটা বলতে পারো নেকলেস টাইপের করেও ক্যারি করতে পারবে আবার চাইলে লং করেও তোমরা ক্যারি করতে পারবে একটা পার্লে সুন্দর চোকার এসেছে খুব সুন্দর দেখতে আচ্ছা তোমাদের কমেন্ট নেই কেন সবার শুধু ওয়াচিং ওয়াচিং দেখছি সবাই শুধু ওয়াচ করে করে চলে যাচ্ছ তোমরা কমেন্ট করছো না কেন গো একটুখানি কমেন্ট করো তবে না আমারও ভালো লাগবে আচ্ছা এই বাটারফ্লাইটা যারা যারা লং এ নিয়েছিলে লংটা তো রয়েছে বোধহয় একটা পিসেস রয়েছে লংটা এটা একটা টাসল দিয়ে ক্যারি করেছি যাতে জিনিসটা অনেকেই তোমরা চাইলে পরে এটা আরেকটু তুলেও ক্যারি করতে পারবে এইভাবেও দেখো জিনিসটা তোমরা ক্যারি করতে পারো ঠিক আছে আবার যদি মনে করো এটাকে কিন্তু আরো নামিয়ে এই যেখান থেকে ধরো নর্মালি আমাদের টাসলের ইয়েটা দেখা যায় না এই যে এরকম করে ধরো লং করেও জিনিসটাকে ক্যারি করতে পারবে
হোয়াইট কালারের টার্সেল দিয়েছি জাস্ট বিকজ এই পার্লের ফিনিশিংটা বা পার্লের লুকটা আনার জন্য কিন্তু। হ্যাঁ, আর এই মিনিটা যেহেতু একটু ডিপ কালারের মধ্যে রয়েছে তার জন্য এটা একটা হোয়াইট কালারের টার্সেল দিয়ে জিনিসটাকে সেট করেছি। এটার সাথে ইয়ারপিস যাবে, এই এটার সাথে ইয়ারপিস যাবে, এরকম সুন্দর দেখতে ইয়াররিংসটা পেয়ে যাচ্ছ। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটার 450, এটার প্রাইস থাকছে কিন্তু 450। টাসেলের কালার কিন্তু অ্যাড ইয়ে করতে পারো, তোমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারো, বাট আমি বলবো যে এই কালারটা দিয়ে নাও, কারণ যেহেতু ডিপ কালার রয়েছে তার সাথে হোয়াইটটা সবকিছুর সাথেও যাবে এবং একটা পার্লের ফিনিশিং দেয় কিন্তু। ঠিক আছে, এই যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা, ইয়াররিংসটা যাচ্ছে, এই যে প্রাইস থাকছে কিন্তু এটা 450, প্রাইস থাকছে কিন্তু এটা 450। আমি কিন্তু কারোর কোনো কমেন্টস পাচ্ছি না, শুধু ওয়াচিং দেখতে পাচ্ছি। কেন কেন শুধু ওয়াচিং কেন দেখবো, একটুখানি কমেন্ট করো, কারা কারা জয়েন করছো, একটু হাই হ্যালো তো করো, তাহলেও তো ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এই রয়েছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 450। এটা চাইলে পরে আমি আরেকবার দেখিয়ে দিই, গলাতে কিন্তু এইভাবে তুলেও জিনিসটাকে ক্যারি করতে পারবে। ওকে চলো, সরিয়ে দিলাম আমি, আমি একটু ব্যাকে দেখিয়ে দিই টোটাল জিনিসটা। এটা কিন্তু একটা লং এর মধ্যেও এসেছিল, লংটার মধ্যে একটা অন্য মিনেটে রয়েছে, এটা একটা অন্য মিনের উপরে দিয়ে করা হয়েছে। এই যাচ্ছে পিসটা, তার সাথে এটা থাকছে দেখো ইয়াররিংসটা। ফোকাসই নিচ্ছে না কি যে হচ্ছে, এই যে এই রয়েছে পিসটা। প্রাইস রয়েছে কিন্তু এটা 450, প্রাইস রয়েছে। আর এই একদম ভালো টাইমে চলে এসেছো না তুমি, বাটারফ্লাই পাগল, এই মেয়েটা হচ্ছে বাটারফ্লাই পাগল। আর বেশি দিন দেরি নেই বিয়ে লাগতে, যেটা মনে হচ্ছে এত বাটারফ্লাই বাটারফ্লাই করছো, বাটারফ্লাই আর কি দেখালে আজকে, বাটারফ্লাই আপাতত একটাই দেখিয়েছি, বাটারফ্লাই একটাই দেখছি। আছি আছি, ও জেঠিমা খাবার খেলে, খাবার খেলে জেঠিমা। চলো নেক্সট একটা টাইচেন দেখাই, নেক্সট একটা টাইচেন দেখাই, টাইচেনটা জাস্ট ফিনিশিং দেখতে, চরম দেখতে, অ্যাডজাস্টেবল রয়েছে অবশ্যই, ফার্স্টেই দেখিয়ে দিলাম অ্যাডজাস্টেবল রয়েছে। জাস্ট নাও জয়েন হলাম আর দেখলাম, ওটাই তো বলছি বাটারফ্লাই যেই দেখিয়েছি অমনি চলে এসেছে। এটার প্রাইসটা আগে বলে দিই, 420, এটার প্রাইস থাকছে কিন্তু 420। লেন্থ রয়েছে ভালোই, হ্যাঁ হয়ে গেছে, শুয়ে শুয়ে দেখছো। আজ হাতের কিছু দেখিও প্লিজ, হাতের প্রচুর দেখি, হাতের কি দেখতে চাও বলো, কি দেখতে চাও বলো, অলরেডি দেখিয়েছি, এই দেখো অরিজিনাল শাখা, একদম অরিজিনাল শাখা, 1.5 এ পলা বাউটি দেখিয়েছি, একটা রিসলেটও দেখিয়েছি আমি, তুমি কি দেখতে চাও বলো হাতে, দেখছি আমি নিয়ে বসেছি কিনা। আচ্ছা নেক্সট, এই থাকছে দেখে নাও ইয়ারপিসটা, এই থাকছে টাইচেনটা, প্রচন্ড সুন্দর কাজ, আমি জানি এটা বোঝা যাচ্ছে না একদমই, পুরোটা যেন ক্লামজি মনে হচ্ছে, বাট চিন্তা নেই, আমি ব্যাকে তো দেখাবোই তাহলে বুঝতে পারবে। এই যে সাইডের পাতা পাতা মোটিভ গুলো না, চরম গো চরম, আমি বলবো যারা ধরো বুঝতে পারছো না একটুখানি পরে রেকর্ডেড লাইভটাও দেখে নিও, কারণ এখন আমার পক্ষে সত্যি বলছি ফটো তুলে দেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে, কারণ আমি পাচ্ছি না। ওই যে লাইভে আসার আগেও বললাম, এখনো পর্যন্ত 28 খানা মেসেজ আনরিড হয়ে পড়ে আছে, মানে 28 জনের চ্যাট আনরিড হয়ে পড়ে আছে, মানে বুঝতে পারছো কি লেভেলে মেসেজ ঢুকছে, আমি না রিপ্লাই করে উঠতে পারছি না। এই থাকছে দেখো ফিনিশিংটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 420, হ্যাঁ 420 টাকা, এটার প্রাইস থাকছে কিন্তু 420 টাকা। ওকে না গো, বিয়ের বিয়ে টিয়ের ব্যাপার না, ছোট থেকে আমি বাটারফ্লাই পাখি পাবো। আচ্ছা পাখি আমারও ভালো লাগে, বাটারফ্লাইও ভালো লাগে, বলবো না ভালো লাগে না, বাট যদি জুয়েলারির ক্ষেত্রে বলো সেক্ষেত্রে, আচ্ছা বাটারফ্লাই একটা পেন্ডেন্ট দেখাই দেখো, যদি জুয়েলারির ক্ষেত্রে বলো তবে সেক্ষেত্রে বলবো আমার ফ্লাওয়ারটা বেশি ভালো লাগে, সেই ক্ষেত্রে আমার আবার ফ্লাওয়ারটা বেশি ভালো লাগে। চলো একটা বাটারফ্লাই পেন্ডেন্ট দেখাই, আগের যে পেন্ডেন্টটা দেখিয়েছি মিনাখালি একদমই নয় ওই রকম টাইপের, একদম অন্য রকম টাইপের একটা পেন্ডেন্ট কিন্তু। ঠিক আছে, এই আসছে দেখো সিম্পল স্লিকের উপরে একটা পেন্ডেন্ট, যারা যারা চাইছিলে বাটারফ্লাই। আচ্ছা ফিস পেন্ডেন্ট একটা রয়েছে, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই থাকছে দেখে নাও বাটারফ্লাই, এই থাকছে দেখে নাও বাটারফ্লাই আরেকটা পেন্ডেন্ট, একদমই অন্য রকম টাইপের, আগে একটা দেখিয়েছি অন্য রকম বাটারফ্লাই, এই আসছে দেখে নাও পিচটা, এই আসছে পিচটা, তার সাথে ইয়াররিংস পাচ্ছ কিন্তু এক্স্যাক্টলি ওই বাটারফ্লাইটাতেই, বাট একটু ছোটর মধ্যে, এই যে
একটু ছোটর মধ্যে এই থাকবে কিন্তু পিসটা খুব সুন্দর দেখতে সিম্পল ফ্লিকের উপরে প্রাইস থাকছে কিন্তু এটা 350 এটা কিন্তু রেড কালার দিয়ে আমি ক্যারি করেছি তোমরা চাইলে অন্য কোন কালার দিয়েও ক্যারি করতে পারো কালার কাস্টমাইজ কিন্তু হয়ে যাবে কার কি কালার লাগবে আমাকে জাস্ট বলো আমি দেখে নেব অ্যাভেলেবল আছে কিনা না হলে আমাকে বলো যেগুলো যেগুলো অ্যাভেলেবল রয়েছে আমি ফটো পাঠিয়ে দেবো সেই টার্সেল গুলো ঠিক আছে এই থাকছে পিসটা প্রাইস রয়েছে কিন্তু এটা 350 একটু আমি খুলে ব্যাকে দেখাই তাহলে টোটাল জিনিসটার ফিনিশিং আর যতটা জুম করে না বুঝতে পারলে ততটা আমি ব্যাকে বোঝাতে পারবো খুবই সুন্দর দেখতে গো খুবই সুন্দর দেখতে বাটারফ্লাইটা এত সুন্দর ফিনিশিং না এটা সিরিয়াসলি বলছি আমি বাটারফ্লাই এর একটা কালার সাজেস্ট করলে ওই রকম করে দেবে আচ্ছা আমাকে বলো আমি দেখছি বাট এখন পূজোর সময় সিরিয়াসলি খুব টাফ হয়ে যাবে বুঝতেই পারছো সবাই রাসে রয়েছে নিউ ডিজাইন নিউ ইয়ার উপরে মানে এর থেকে কি ভালো বেটার আনা যায় যেহেতু আর বেশি দিন দেরি নেই এক মাস মতো হয়তো দেরি রয়েছে ঠিক কথাই আর আমাদের অনলাইনের ক্ষেত্রে বলবো 15 দিন মতো দেরি রয়েছে তো ওই কারণে একটুখানি টাফ একটুখানি টাফ চলো নেক্সট একটা চোকার দেখাই পার্লের একটা চোকার দেখাই একদম 1.5 এ যাচ্ছে কিন্তু এটা আমি তোমাদেরকে শুধু গোল্ডেনটা দেখিয়েছি আবার মিনেতেও দেখিয়েছি ঠিক আছে সেটাই একটা পার্ল দিয়ে রয়েছে একদম জাস্ট গলায় সুন্দরভাবে বসে থাকবে দেখে মনে হবে কিন্তু কাফ চোকার দেখে কিন্তু এক্স্যাক্টলি মনে হবে কাফ চোকার এই যাচ্ছে কিন্তু পিসটা ঠিক আছে সুষমাদি হাতের কি দেখতে চাও বললে না তো চলো এই রয়েছে পিসটা তার সাথে ইয়ারিংসটা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর দেখতে দুটো পার্ল বসানো রয়েছে মিডিলে একটা ফ্লাওয়ার যাচ্ছে নিচের পোর্শনেও আবার পার্ল যাচ্ছে এই থাকছে জিনিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 400 প্রাইস রয়েছে কিন্তু এটা 400 টাকা ঠিক আছে এবার আমি একটু ব্যাকে দেখাই তাহলে তোমাদের কাছে ফিনিশিং ডিজাইন টোটালটা ক্লিয়ার হবে এই যে এই আসছে দেখে নাও পিসটা দাঁড়াও এই আসছে দেখে নাও সুন্দর দেখতে পিসটা প্রাইস রয়েছে কিন্তু 400 ঠিক আছে খুব সুন্দর দেখতে আরামসে চোখ বন্ধ করে নিয়ে ফেলো তার থেকেও বড় কথা বলবো যদি গিফট পারপাসে দেওয়ার থাকে কারণ শাড়ি ধরো অনেকেই দেয় ঠিক কথাই মানে দেওয়া ঠোয়ার জন্য পুজোর সময় তো অনেক দেওয়ার দেওয়ার দরকার পড়ে শাড়ি নর্মালি দেখবে আমরা খুব একটা বেশি পরি না আমারও বেসিক্যালি লাইভের জন্য বেশি পরা হচ্ছে নইলে আমারও শাড়ি খুব একটা বেশি পরা হয় না হ্যাঁ তো শাড়ি তোমরা দিতেই পারো বাট তার সাথে যদি এরকম একটা সুন্দর জুয়েলারি একটা দিয়ে দাও দেখবে সে আরো বেশি উপরি পাও না সে আরো বেশি খুশি হয়ে যাবে কিন্তু আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি তোমাদের হাসুলি নেক্সট একটা দেখে নাও হাসুলিটা কিন্তু অনেকটা দিন পরেই ডিস্টক হলো এই আসছে পিসটা এই আসছে দেখে নাও পিসটা মিডল পোর্শনটা একটা তোমার ইভেল আই টাইপের ডিজাইনটা যাচ্ছে এটা কিন্তু গলাতে বসিয়ে নিতে হবে হ্যাঁ এরকম ভাবে কিন্তু গলাতে বসিয়ে নিতে হবে নিজেদের মতো করে সেট করে নিতে হবে এই থাকবে ইয়ারিংসটা ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু এটা 450 প্রাইস থাকছে কিন্তু এটা 450 এই আসছে টোটাল পিসটা ওকে চলো এবার আমি একটু ব্যাকে দেখাই মিনের কালারটা একটু বলে দিই গ্রিন এন্ড রেড রয়েছে মেরুন থাকে নরমালি এটা কিন্তু গ্রিন এন্ড রেড এর উপর দিয়ে যাচ্ছে মিনেটা ফ্লাওয়ারটাকেও একটু হাইলাইট করেছি হালকা করে একটু ইয়েটা দিয়ে মিনেটা দিয়ে এই থাকছে কিন্তু ফিনিশিং এন্ড এটা যাচ্ছে ইয়ার পিস আর এটার পোর্শনটা তো দেখিয়ে দিই এরকম করে ছিলে কাটার কাজ রয়েছে গলাটাও কিন্তু বেশ চওড়া রয়েছে যাতে কি হচ্ছে আজকে ক্যামেরাটা ফেলে যাচ্ছে মনে হচ্ছে এই দেখো গলার মাপ করে নিজেরা কিন্তু সেট করে ছোট বড় এরকম করে সেট করে কিন্তু নিতে পারবে হাসুলি হচ্ছে সব থেকে বলবো মানে কি বলে ওটাকে অ্যাডজাস্টেবল একটা পিস যেটা সবার গলাতে বসে যাবে যেমন ধরো আমার থেকেও সরু যদি কেউ থাকো তার গলা থেকে শুরু করে যারা একদম প্লাস সাইজ বলে না প্লাস সাইজে যারা রয়েছে তাদের গলা তো আরামসে কিন্তু বসে যাবে পাফের সাথে মিনেতে যাবে এই আসছে দেখো পিসটা প্রাইস কিন্তু এটার 500 প্রাইস কিন্তু এটার যাবে 500 এই আসবে দেখো পিসটা
একদম মিনেকারিতে রয়েছে, খুব সুন্দরভাবে মিনেটা করা। প্রাইস কিন্তু এটা 500, তার সাথে ইয়ারিংসটা যাচ্ছে এরকম, ঠিক আছে? এই যাচ্ছে কিন্তু পিসটা। চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই করি।